প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়া সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে 2-1 গোলে। প্রতীক বরাদ্দের পর তিন সিটিতে জমজমাট প্রচারণা, চলছে বাকযুদ্ধ, উন্নয়নের নানা প্রতিশ্রুতি। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে গ্রেফতার করা হয়নি, সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী। নাগরিকত্ব সহ নানা অধিকার আদায়ে সংগঠিত হচ্ছে রোহিঙ্গারা, নেতৃত্বে তরুণরা, নিরাপত্তার শঙ্কা বিশ্লেষকদের। এবং গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি দাবিতে আজও বিক্ষোভ, মুক্তিযুদ্ধ কোটার সংস্কার সম্ভব নয় জানালেন মন্ত্রী। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এবারে দেশের খবর। প্রতীক বরাদ্দের পর থেকে জমে উঠেছে তিন সিটির নির্বাচনী প্রচারণা। সিলেটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার করলেন 7 মেয়র প্রার্থী। বরিশালে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমজমাট প্রচারণা চালাচ্ছে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। আর রাজশাহীতে এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে কথার যুদ্ধ। তিন বিভাগের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে নাসরিন নীলার রিপোর্ট। বুধবার সিলেটের রিকাবি বাজারে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে জবাবদিহিতামূলক অনুষ্ঠান জনগণের মুখোমুখিতে হাজির হন 7 মেয়র প্রার্থী। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই প্রার্থীদের নির্বাচনে টাকা দিয়ে ভোট না কেনা, আচরণবিধি লঙ্ঘন সহ নানা অঙ্গীকার করানো হয়। নগরীর উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধান দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা। খেলাধুলার দিক দিয়ে যদি আমরা আমাদের যুব সমাজদেরকে আমরা সহযোগিতা করতে পারি, নৈতিক অবক্ষয়ের হাত থেকে তারা রক্ষা পাবে। শুধু তাই নয়, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে যদি আমরা আমাদের ভাই বোনদেরকে আমরা উৎসাহিত করতে পারি, তারা ভালো দিকে ফিরে আসবে। এই মাস্টার প্ল্যানকে তারা অবাস্তব বলে মন্তব্য করায় আমি সেটাকে আবার রিভিউর জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। বরিশালের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ সহ লিফলেট বিতরণ করেন বিএনপির মেয়র প্রার্থী। এ সময় পুলিশের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেন তিনি। প্রচারণার সময় আওয়ামী লীগ প্রার্থী জানান কোনো মেয়র প্রার্থীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। আমরা গতকালকে আরম্ভ করার সময় বৈষম্যের শিকার হয়েছি। আমরা দেখলাম যে আমরা প্রচারণা শুরু করব, এর মধ্যেই তারা আমাদের যখন স্লোগান দিচ্ছিল আমাদের ছেলেরা পিছন থেকে, তারা বললো যে না, স্লোগান দেওয়া যাবে না, মিছিল করা যাবে না। অথচ আমাদের পাশ থেকেই আমরা দেখলাম লয়ার্সদের আওয়ামী লীগের একটা মিছিল যাচ্ছে। তারা বরিশালের জন্য কি করবেন সেটা না বলে তারা সবাই ওই এক কথাই, সবাই প্রতিজন ওই এক কথাই আমাকে নিয়ে কথা বলছে। সো নিশ্চয়ই হয়তোবা জনগণ আমার প্রতি বেশি সাড়া, এই কারণে হয়তো তারা এই কথা বলছে, আমি জানি না কেন বলেন তারা। এদিকে রাজশাহীতেও ব্যস্ত সময় পার করেছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। এই দুই প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন দলের সিনিয়র নেতারাও। প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ বিএনপি নেতাদের থাকলেও আওয়ামী লীগের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। নাসরিন নীলা, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে নারীর স্বাধীনতা আরও গতিশীল হবে। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন বিএনপি জামাত জোট নারীর ক্ষমতায়ন চায় না বলে নারী বান্ধব উন্নয়ন কর্মসূচিগুলো বন্ধ করে দিয়েছে। বিভিন্ন সময়ে বিএনপি জামাতের নাশকতায় নারীরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন সংসদ নেতা। নারীর ক্ষমতা তখনই সম্ভব যখন দেশে একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকে। একজন নারী হওয়া সত্ত্বেও এতিমের অর্থ আত্মসাৎ করা, এটা তো কখনো চিন্তা করা যায় না। মাননীয় স্পিকার, চিন্তা করা যায় না, সামান্য কয়টা টাকা এতিম পাবে, সেই এতিমের টাকা নিয়ে 10 বছর মামলা চালিয়ে আজকে কারাগারে বন্দি। তাহলে আমার প্রশ্ন যে এটা তো সমগ্র নারী জাতির জন্য একটা কলঙ্কের, কারণ একজন নারী মানে একজন মা, একজন মা হয়ে একটা এতিমের টাকা কী করে চুরি করে বা সেটা ব্যবহার অপব্যবহার করে সেটা আমাকে বোঝার মাননীয় স্পিকার। তাই যেটা তো মানে আমি বলবো যে আমাদের নারী জাতির জন্য লজ্জার। তা আমরা
সবসময় এটাই চাই যে দেশে একটা গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক, তাতে আমাদের মেয়েরাই লাভবান হবে। কারণ একটা সমাজে নারী পুরুষ সকলে মিলে যদি তাদের জীবনমান উন্নত না হয় তাহলে তো সেই উন্নতিটা হয় না। দিনের অপর এক কর্মসূচিতে রাজধানীর আশকোনায় এবারের হজযাত্রা কার্যক্রম উদ্বোধনী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামের নামে সন্ত্রাস করে ধর্মকে অপমাননা করার অধিকার কারণেই। তিনি বলেছেন, ধর্ম যেন উচ্চ আসনে থাকে তা নিশ্চিত করতে হবে। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। এবছর হজে যাবেন প্রায় 1,27,000 হজযাত্রী। শনিবার শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট। আনুষ্ঠানিকভাবে হজ ক্যাম্পের এবছরের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজযাত্রীদের কাছে দেশের মানুষের জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আগের চেয়ে হজ পালন সহজ হয়েছে, এ কার্যক্রমে যুক্ত হয়েছে ডিজিটাল পদ্ধতি। হজটাকে সহজ করার চেষ্টা এবং আমাদের হাজিরা যাতে আরো সুবিধা পান। শেখ হাসিনা বলেন, ইসলামের প্রসারে কাজ করে যাচ্ছে তার সরকার। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে প্রায় 560টা মসজিদ আমরা তৈরি করব, যেখানে আপনার সেই মসজিদগুলিতে আমাদের যেমন মুসল্লিরা নামাজ পড়বেন, আমাদের নারী পুরুষ সকলে নামাজের জায়গা থাকবে, আর সেই সাথে সাথে আমাদের ইসলাম ধর্মটা সম্পর্কে কোনো বিভ্রান্তি না হয় সেই শিক্ষাটা দেওয়া তার ব্যবস্থাও করা হবে এবং আনুষঙ্গিক যা যা প্রয়োজন সব আমরা করে দেব। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাস বা জঙ্গিবাদের কোনো স্থান নেই। মাঝে মাঝে আমরা যেটা দেখি যে আমাদের ধর্মকে প্রশ্নবিদ্ধ করে কিছু কিছু মানুষ, এই ধর্মের নাম নিয়ে যখন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা জঙ্গিবাদ সৃষ্টি করে তখন সারা বিশ্বের কাছে আমাদের এই ধর্ম প্রশ্নবিদ্ধ হয়। শুধু প্রশ্নবিদ্ধ হয় না, আমরা মুসলমানরা বাইরে গেলে অনেক সমস্যাও আমাদেরকে ভোগ করতে হয়। অথচ পবিত্র ইসলাম ধর্মই হচ্ছে সব থেকে শান্তিপূর্ণ ধর্ম। ধর্মকে অপমানন করা এই অধিকার কারণ নাই, আর কাজে এই ধর্মকে আমাদের সবসময় উচ্চ আসনে যাতে থাকে সেই ব্যবস্থাটাই করতে হবে। পরে হজ ক্যাম্পে আসা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান, তাদের সঙ্গে কাটান বেশ কিছুটা সময়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নাগরিকত্ব সহ মৌলিক অধিকার আদায়ে নানা কৌশলে সংগঠিত হচ্ছে রোহিঙ্গারা। এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে অপেক্ষাকৃত তরুণ শিক্ষিতরা। তারা বলছেন, আন্তর্জাতিক মহলের কাছে এখন শুধু ত্রাণ নয়, অধিকার আদায়ে সাংগঠনিক কাজের সহায়তা চান তারা। যদিও রোহিঙ্গাদের সংগঠিত হওয়ার বিষয়টি পুরোপুরি ইতিবাচকভাবে দেখছে না বিশেষজ্ঞ মহল। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে হায়দার আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। প্রধান কিংবা আন্তর্জাতিক মহলের গুরুত্বপূর্ণ কেউ এলেই আজকাল রোহিঙ্গা ক্যাম্পে এই দৃশ্যের দেখা মেলে। আরাকান সোসাইটি ব্যানারে মিছিল কিংবা হাতে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়েন রোহিঙ্গারা, বলেন নিজেদের অধিকারের কথা। খোঁজ নিয়ে পাওয়া গেল এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন কারা, কোন কৌশলেই বা এগোচ্ছে অধিকার বঞ্চিত রোহিঙ্গারা। আমরা কিছু মানুষ যেখানে শিক্ষিত আছে, যারা কথা বলতে পারে, অন্য কেউ বুঝাইতে পারে, নিজে বুঝে অন্য কেউ বুঝাইতে পারে, ভালো কারা তমিজ করতে পারে, এরকম আমরা জায়গা জায়গা একটা সোসাইটির হিসাবে আমরা জড়িত হই। আরেক রোহিঙ্গা নেতা বলেন, অন্ধকারাচ্ছন্ন আরাকান রাজ্যে বসবাসের সময় মিয়ানমার সরকারের অত্যাচারে বিশ্ববাসীকে নিজেদের বঞ্চনার খবর কখনোই পৌঁছে দিতে পারেনি তারা, আর তাই বাংলাদেশে এসে সেই সুযোগকে কাজে লাগাতে চান তারা। আমাদের দেশে তখনও স্বাধীনতা ছিল না, ডেমোক্রেসি হলো দেশও না, একটা বিষয় হলো, আরেকটা বিষয় হলো, এখানে হলো মিডিয়া ছিল না, কিন্তু এদেশে তো অ্যাভেলেবেল মিডিয়া, অ্যাভেলেবেল জার্নালিস্ট। আজকে আমাদের কথাগুলি, আমাদের নির্যাতনগুলি এস্টেটমেন্টের জার্নালিস্টে উচ্চ লেভেলে তুলে দিতে পারে। কখনো ত্রাণ বিতরণে, কখনো প্রকল্প বাস্তবায়নে, আবার কখনো সরাসরি নির্বাচনের মাধ্যমে নানাভাবে রোহিঙ্গাদের মাঝে নেতৃত্ব তৈরি করছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
ক্যাম্পগুলোতে চেয়ারম্যান, মেম্বার ও নারী নেত্রী নির্বাচন করছে ইউএনএইচসিআর। নেতৃত্বের দ্বন্দ্বে ঘটেছে খুনের ঘটনাও। তাহলে এই নেতৃত্ব তৈরি কি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি নয়? এটা নেতিবাচক দিক হচ্ছে যে মায়ানমার সরকারের হাতে আমরা কতগুলো অস্ত্র তুলে দিচ্ছি। তারা বলবে যে এই যে দেখো এই সমস্ত সশস্ত্র জঙ্গি কথাটা তারা ইউজ করে। কিন্তু এখানে খুব ক্লোজ অবজারভেশন, মনিটরিং অতি আবশ্যক। দলগত কার্যক্রমের মাধ্যমে শিক্ষাবঞ্চিত ভিনদেশীদের এই সংগঠনের উপর সরকারের নজরদারি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শিক্ষা দীক্ষা এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে আরাকান রাজ্যে কখনোই সুসংগঠিত হতে পারেনি রোহিঙ্গারা। অধিকার আদায়ে গড়ে ওঠেনি নেতৃত্ব, কিন্তু আজ তাদের দেওয়ালের পিঠ ঠেকে গেছে, আর সে কারণেই নানাভাবে সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, কুতুপালং, উখিয়া, কক্সবাজার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কিনা তা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই বোঝা যাবে। একই সঙ্গে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর গুলশানে হোটেল সিক্স সিজনে অ্যাডভাইসিং উইমেন্স লিডারশিপ ইন পলিটিক্স শীর্ষক সম্মেলনের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশে নারী নেতৃত্বের মধ্য দিয়ে সুনাম অর্জনের বিভিন্ন দিক তুলে ধরে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। পরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একদিনের জন্য বিএনপি ক্ষমতা পেলে দেশ রসাতলে যাবে। খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচন দেশে হবে না, এ কথা তারা অনেকবার বলেছেন। কথার সাথে কাজের মিল, বাস্তবের মিল কতটা, অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। চ্যালেঞ্জ করছি, ইলেকশন কমিশন সচিব কোনো দিনও আওয়ামী লীগ অফিসে আসেননি, এটা তাদের সাজানো বানোয়াট মিথ্যা কথা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়ার বদলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিপীড়কদের সহযোগীর ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে আজও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। এদিকে ক্যাম্পাসে বহিরাগতদের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে ছাত্রনেতারা পক্ষে বিপক্ষে দুধরনের মত দিয়েছেন। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। আপনারা মাত্র এখানে 20-25 জন 30 জন এইভাবে ব্লক করে রাখছেন এবং আপনারা বিশৃঙ্খলা তৈরি করছেন। আপনারা যদি এটা অব্যাহত রাখেন তাহলে আমরা বাধ্য হব এই বিভাগের চেয়ারম্যানকে বলার জন্য যে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। মশুর রহমানের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করা সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এভাবে নিবৃত করছিলেন বিভাগেরই শিক্ষক। তবুও ক্লাসে যেতে রাজি নয় কেউই। তাদের দাবি একটাই, মশুর মুক্ত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না তারা। কয়েকদিন মোটামুটি নিখুঁত ছিল, তারপর কারাগারে, বর্তমানে ওকে নির্যাতন করার জন্য, ওর জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য ওকে 2 দিনের রিমান্ডে নিয়েছে। এখানে যারা যারা এসেছে নিজেদের ক্ষতিটা জেনেই এসেছে, কিন্তু আমরা মশিউরকে ছাড়া ক্লাসে যাব না। বুধবার এরকম আরো প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে। এখানকার শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের সুরক্ষা দেয়া, অথচ তারা নিপীড়নকারীদের সহযোগীর ভূমিকা পালন করছে। নিপীড়তকে গ্রেফতার না করে নিপীড়কদের গ্রেফতার করুন, তাদের আইনের আওতায় আনুন, তাদের বিচারের আওতায় আনুন। বেশিরভাগ মানুষ মনে করছে এটা একটা ন্যায্য দাবি, এই দাবিটা পূরণ করলেই তো এই এত এত শিক্ষার্থী রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, তারা ঘরে ফিরে যাবে। বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত সম্পর্কে পক্ষে বিপক্ষে দুই ধরনেরই মতামত দিলেন ছাত্রনেতারা। ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলন দমন করবার ও জনগণের সাথে ছাত্রদের ঐতিহাসিক সম্পর্ককে বিচ্ছিন্ন করবার ঘৃণ্য ষড়যন্ত্র, আমরা এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। টঙ্গী থেকে এসে এখানে যে তারা চেষ্টা করেছে এরকম যাতে আসতে না পারে, সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীরা সেটাকে সাধুবাদ জানায়। এদিকে সাধারণ ছাত্রদের হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে আগামী শুক্রবার বিকেলে নতুন কর্মসূচির ডাক দিয়েছে নিপীড়ন বিরোধী সাধারণ শিক্ষার্থীরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।
খালেদা জিয়ার সঙ্গে আত্মীয় স্বজন, দলের নেতাকর্মী, এমনকি চিকিৎসকরাও যাতে চিকিৎসকদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি নেত্রীকে রাজনৈতিকভাবেই মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। চার মাসের বেশি সময় একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন খালেদা জিয়া। বয়স এবং শারীরিক আরও কিছু জটিলতায় কিছুটা অসুস্থও তিনি। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও দলের নেতাকর্মীদেরকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। বুধবার নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, চিকিৎসকদেরকেও নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। জেল সুপারকে বলা হলে তিনি বলেন আইজি প্রিজনের কথা, আইজি প্রিজনকে বললে তিনি বলেন মন্ত্রীকে বলেন, মন্ত্রীর কাছে গেলে তিনি বলেন এক নম্বরের সম্মতি ছাড়া আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। ডাক্তারকে, চিকিৎসককেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি আপনারা তাকে ওই যে স্যানিটারি কনফাইনমেন্টে যেটা লিখেছেন পুরোপুরি স্যানিটারি কনফাইনমেন্ট, একটা নির্জন কারাবাসে রেখে তাই কি আপনারা ওখানে শেষ করে দিতে চান? ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে গাজীপুর সিটি নির্বাচনের উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পুলিশ ও প্রশাসন এখন ভোট বাক্সে ব্যালট পেপার ভরছে, এমন অবস্থায় খালেদা জিয়ার মুক্তি মিললেই বিএনপি নির্বাচনে যাবে এমন নয়। আর খালেদা জিয়ার কালকে ছেড়ে দিলে পরশুদিন নির্বাচন হচ্ছে, এই কথাটাও আমাদের কোনো বেকুব বলে না। এখানে খালেদা জিয়া তো নির্বাচনের ফ্যাক্টর না, খালেদা জিয়ার ফ্যাক্টর গণতন্ত্রের। রাজনৈতিক কারণে তিনি জেলে গেছেন, রাজনৈতিকভাবেই তার মুক্তি হবে। এদিকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে ঢাকা এসেছে ছয় তরুণের একটি পরিব্রাজক দল। সাত দিন আগে রওনা হয়ে বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছায় তারা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আমার মনে ভুল করেছে, আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি, সে আর কখনো কোটা আন্দোলনে যাবে না। এই হল কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানের মা সালেহা বেগমের আকুতি। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান 1 জুলাই ভাষানটেক থেকে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে, কারণ পুলিশের অভিযোগ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উস্কানি ছড়িয়েছিলেন। ঘটনার কয়েকদিনের মাথায় রাশেদের মা সালেহা বেগম ছেলের জন্য ক্ষমা প্রার্থী হয়ে পথে পথে মেয়ে সোনিয়া ও রাশেদের স্ত্রী আলোকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের সামনে সালেহা বেগম। উদ্দেশ্য, গোয়েন্দা কার্যালয় থেকে আদালত কিংবা আদালত থেকে কার্যালয়ে আনা নেওয়ার সময় একটু দেখা। যদি একবার দেখতে পাই ভাইকে, যদি কিছু মনে বলে আমাদের। গত কয়েক মাস ধরে কোটার সংস্কার আন্দোলন আলোচনা সমালোচনায়। তবে সমস্যার এই বাস্তবতায় রাশেদের পরিবারের দাবি, তারা স্বাধীনতা বিরোধী নয়, তার সন্তান হয়তো পরিস্থিতির শিকার। ওর যারা বন্ধু যারা আন্দোলন এখনো করে, তারা কোনো যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? না, ওইভাবে আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। বাস্তবতা তো সব এখন ধূলিসাৎ হয়ে গেছে, মানে চোখে মুখে অন্ধকার দেখতেছি একে। তো সেক্ষেত্রে আমি আর ওকে যাইতে দিব না। তবে আমার মনে আজ যাবে না একটা আন্দোলন করতে, আমি কথা দিচ্ছি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। আদালতের পূর্ব নির্দেশনা থাকায় শুধু সরকারি উদ্যোগে 30% মুক্তিযোদ্ধা কোটা সংস্কার করা সম্ভব নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সকালে সচিবালয়ের পিআইটি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান। রিভিশন পিটিশন করে যদি আদালত ভিন্ন করে কোনো নির্দেশ দেন তাহলেই শুধু পারবেন এই আদেশ বহাল থাকা পর্যন্ত কোনো। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার জানবো রাতের ঢাকার খবর। বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী তালুকদার বিপ্লব, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। বিপ্লব, রাতের ঢাকায় আপনি এই মুহূর্তে আছেন আমি জেনেছি, বিমানবন্দর সংলগ্ন এলাকাতে, তো সেখানকার অবস্থা আপনি কেমন দেখছেন? আসলে আফরিন, বিমানবন্দর এলাকার আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি হলো যে বিমানবন্দরের ঠিক রাস্তার অপর পাশে যে আশকোনা যে সড়কটি রয়েছে সেই সড়কের ঠিক একটি পাশে দাঁড়িয়ে আছি, যেখানে কিন্তু বেশ অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট রয়েছে। যে সমস্যাটি আমি বলতে চাচ্ছি সেটি হলো যে বিমানবন্দরের যারা বিমানের যাত্রী বা রেল পাশে কিন্তু বিমানবন্দর যে ট্রেনের যে যাত্রীরা রাতে যে চলাচল করে বা দিনে চলাচল করে, এখানে কিন্তু যেটি হয় সেটি হলো যে এখানে কিন্তু যেটি সমস্যা হয় সেটা হলো যে এখানে যে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে সেই হোটেল রেস্টুরেন্টগুলোর যে বিভিন্ন যে খাবার সেই খাবারের মান বা খাবারের যে তালিকা বা খাবারের যে মূল্য এর মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য রয়েছে। আমি কিন্তু দুই একটি প্রমাণ হিসেবে দেখাতে চাচ্ছি যে বিমানবন্দর সড়কের এই আশকোনার একটি হোটেল, এই হোটেলের সার্বিক অবস্থা যদি বলি যে এখানে আমরা কিছুক্ষণ আগে যখন এসেছি সে এখানকার অবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু যতটুকু এখন দেখা যাচ্ছে তার চেয়ে কিন্তু অনেক নোংরা একটি পরিবেশ ছিল। এবং সবচেয়ে যে এই ভোগান্তিটা এখানে যারা পড়ছে, যারা এই সব হোটেল রেস্টুরেন্টগুলোতে যারা খেতে আসে, সেটি হলো যে আসলে খাবারের মূল্য নিয়ে আপনি যে মূল্যটি দেখছেন যে এই মূল্যটি কিন্তু এক একটি দোকানে এক এক রকমের মূল্য। এখানে কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে গরুর তেহারি 120 টাকা বিক্রি করছে, কোথাও আবার 140 টাকা বিক্রি করছে। এখানে কিন্তু 50 থেকে 30 টাকা 40 টাকা এরকম হেরফের কিন্তু রয়েছে। এবং এটা নিয়ে কিন্তু যারা এখানে দোকানের ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছি, তারা আসলে তারা বলছে যে তাদের এখানে নিজস্ব কোনো সমিতি নেই, কিন্তু তারা নিজেদের মতো করে মালিকরা কিন্তু তাদেরকে যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সেই মূল্যে তারা বিক্রি করছে। এবং খাবারের মানের ব্যাপারে একটু আমি একটা জিনিস আমার ক্যামেরায় যেটা ধরা পড়েছিল কিছুক্ষণ আগে সেই জিনিসটা কিন্তু নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো যে আপনি এখানে দেখছেন যে একটি পলি দেখছেন এবং পলির মধ্যে যে আপনি ডিমগুলো দেখছেন, কিছুক্ষণ আগে কিন্তু এখানে তেহারি রান্না করা হয়েছিল এবং এই তেহারির মধ্যে কিন্তু এই জিনিসটি কিন্তু দেওয়া হয়েছিল এবং তেহারির মধ্যে দিয়ে ডিমগুলো সিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। এবং আমরা যখন এখানে জিজ্ঞেস করেছি তারা কিন্তু তখন এটা কিন্তু সেখান থেকে তারা তুলে নিয়েছে এবং তারা বলেছে যে তারা ভুল করে এটা করেছে। এখন বিষয়টি হলো যে একটি এইরকম একটি পলি যদি গরম এরকম তেহারির মধ্যে দীর্ঘ সময় থাকে সেই ক্ষেত্রে এটি থেকে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যাল আসলে যুক্ত হচ্ছে কি না, আসলে এটা যারা সংশ্লিষ্ট যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারা আসলে ভালো বলতে পারবেন। এছাড়া কিন্তু আমি আরেকটি পাশের আরও দুটি হোটেল রয়েছে, আমি এই হোটেলগুলোর ব্যাপারেও কিন্তু একটু বলতে চাচ্ছি। খাবারের এখানে কিন্তু আরও দুটি হোটেল রয়েছে, এয়ারপোর্ট হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, এবং এখানের এখানে খাবারের তালিকা এবং পাশাপাশি আরও একটি ঠিক বিমানবন্দর সড়কের সাথে ঠিক বিমানবন্দরের উল্টা পাশের ঠিক সড়কের সাথে কিন্তু একটি রেস্টুরেন্ট রয়েছে, তেহারি বা বিভিন্ন রকমের খাবার বিক্রি করা হয় এই হোটেলে। কিন্তু এদের তালিকার সাথেও কিন্তু আমরা ঠিক আশেপাশের যে তালিকাগুলো রয়েছে হোটেলে সে তালিকার কিন্তু বেশ অনেক গরমিল কিন্তু রয়েছে। এবং এই যে আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা যে বিভিন্ন যে তালিকাগুলো তারা দিয়েছে তারা কিন্তু সেই তালিকাগুলো তাদের মালিক বা তারা যেভাবে নির্ধারণ করেছে তারা কিন্তু সেই নির্ধারণ করেই কিন্তু তারা তালিকাগুলো দিয়েছে। আসলে এখানে যে তালিকার মধ্যে যে একই জিনিস বিক্রি হচ্ছে, একই খাবার বিক্রি হচ্ছে, কিন্তু আসলে দোকান প্রতি ভিন্ন ভিন্ন দাম হয়ে যাচ্ছে। এবং এর কারণ নিয়ে কিন্তু আমি দু একজনের সাথে কথা বলেছি, আমি এখানে একজন দোকানি রয়েছেন, দোকানি একটু জিজ্ঞেস করবো যে আমরা অনেক দোকানে দেখছি যে তালিকা নিয়ে একটু পার্থক্য রয়েছে, এটা কেন, এটা কি বিমানবন্দর এলাকার এই গুরুত্বপূর্ণ কোনো জায়গা বিধায়কটা হচ্ছে না কেন, এটা তালিকাটা আলাদা কেন হচ্ছে? আসলে আমরা যেটা জানি না মালিক জানে, আমরা তো আমিও তো এখানে থাকিও না, আমি আসছি কয়েকদিন যাবো, কথা বেশি করছেন, আমি বাইক নিয়ে আজকে একদিন একটু সময় দিতেছি, আমি বাইরের চাকরি করি, কথা বলছেন।
আপনি শুনলেন আসলে দোকানে যিনি রয়েছেন তিনি বলছে আসলে তিনি দোকানের জাস্ট কিছু সময়ের জন্য বসেছেন, কিন্তু আসলে তিনি দোকানের মালিক না, এবং মালিক যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা তারা বিক্রি করছে। এখন মূল বিষয়টি হলো যে আসলে বিমানবন্দরের যারা বিমানের যাত্রী যারা কিছু সময়ের জন্য এখানে অপেক্ষা করে বা বিভিন্ন ট্রেনের যাত্রী রয়েছে তারা যে খাবারের যেই সময়টা তারা যে এসব হোটেলে এসে তাদের যে খাবারটা খায় সেই খাবারের মান এবং খাবারের দাম নিয়ে কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেক অভিযোগ রয়েছে, যেগুলো আমাদের যেগুলো আমি ক্যামেরা বন্দি করেছি। তো এইসব নিয়ে কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণও তারা করছে, হয়তো তারা বড় বড় রেস্টুরেন্টগুলো তারা অভিযান করছে, কিন্তু এই ধরনের ছোটো রেস্টুরেন্টগুলোতে যেখানে জনগুরুত্বপূর্ণ এলাকা এই রেস্টুরেন্টগুলোতে অভিযান পরিচালনা করার দাবিও কিন্তু তারা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। তালুকদার বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে প্রবাসের খবর। শুরুতেই চলে যাব রাশিয়া বিশ্বকাপ ফুটবলের খবর জানতে, সেখানে আছেন প্রবাসী সাংবাদিক বারেক কায়সার, আমরা কথা বলবো তার সাথে। বারেক কায়সার, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে যেহেতু আজকে দ্বিতীয় সেমিফাইনাল হয়ে গেল এবং ক্রোয়েশিয়া কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে তারা ফাইনাল নিশ্চিত করলেন, এবং ফাইনালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া এই দুই পক্ষ লড়বেন, তো আসলে সেখানকার উত্তেজনা কেমন দেখছেন? শুরুর দিকটা খুব বেশি সাদামাটা থাকলেও কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমর্থকদের উত্তেজনা বাড়ছে, ওখানকার কী অবস্থা? একটা উন্মাদনা দেখা যায়নি, তবে রাশিয়া প্রথম রাউন্ড পার হতে পারবে কিনা এটি নিয়ে শঙ্কিত ছিল রাশিয়ার সমর্থকরা, কিন্তু অনেকটা বলা যায় চমক দেখিয়েছে রাশিয়া এবং প্রথম রাউন্ড তারা দাপটের সঙ্গেই পার হয়েছিল, এবং শেষ ষোলোতে ষোলো পার হয়ে শেষ আটে এসে কোয়ার্টার ফাইনালে তারা হেরে যাওয়ার পর মূলত বলা যায় যে রাশিয়াতে বিশ্বকাপ উন্মাদনা কিছুটা হলেও কমেছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখছি যে হট ফেভারিট ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন এবং পর্তুগালের মতো দল যখন বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বিশ্বকাপের রং আসলে একেবারেই বলা যায় যে অনেকটা পাংশ হয়ে গিয়েছিল। এবং আপনাকে জানিয়ে রাখছি যে এখানে সেমিফাইনাল এবং ফাইনালের যে টিকিট সেগুলো কিন্তু ল্যাটিন আমেরিকার বেশিরভাগ সমর্থকরা সেটি কিনেছিলেন, এবং যখন ল্যাটিন আমেরিকার দলগুলো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তখন আসলে সেই টিকিট গুলো আসলে ফেরত দিয়েছে ফিফার ওয়েবসাইটে, এবং সেগুলো নতুন করে আবার বিক্রি হচ্ছে। আপনি বুঝতেই পারছেন যে সারা পৃথিবীর কোটি কোটি ফুটবল প্রেমী যেখানে বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল দেখার জন্য মুখিয়ে থাকেন, এবং অনেকটা বলা যায় যে সোনার হরিণ সেটিও অনেকটা বলা যায় যে অনেকটা সহজলভ্য হয়ে গিয়েছে রাশিয়া বিশ্বকাপে। এবং আজকের যে ম্যাচটি হয়েছে যে ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, এবং সেমিফাইনালে যে দলগুলো উঠেছে যে বলা যায় যে ভাগ্যের সহায়তায় উঠে আসার সুযোগ আসলে নেই, এখানে তারা লড়াক ফুটবল খেলছে, ফুটবল খেলেছে, খেলেই সেমিফাইনালে এসেছে। এবং সেমিফাইনালে যেটি হচ্ছে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন যেহেতু সবগুলো দলই শক্তিশালী এবং সবগুলো দলই এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন, যার ফলে এখানে আসলে যেটি হচ্ছে যে খেলার কৌশল এবং পরিকল্পনা এবং সঙ্গে গতি এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে প্রথম সেমিফাইনালে ফ্রান্স যখন একটি গোল বেলজিয়ামকে জালে ঢুকিয়েছে তারপরে কিন্তু ফ্রান্স একেবারেই ডিফেন্সিভ খেলেছে, একাধিকবার চেষ্টা করছে আক্রমণের পর আক্রমণ করেছে বেলজিয়াম, কিন্তু আসলে ফ্রান্সের জালে আসলে গোল ঢুকাতে, যদিও এটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে যে ফ্রান্স সুন্দর ফুটবল, নান্দনিক ফুটবল সেটি আসলে খেলেনি, তবে দিন শেষে খেলা তো আসলে খেলাই এবং জয় পরাজয় যেহেতু নির্ধারণ করে দেয় এটি আসলে গুরুত্বপূর্ণ। এবং আজকে দ্বিতীয় সেমিফাইনালে যেটি হয়েছে প্রথমে খেলার শুরুতেই ইংল্যান্ড আসলে ক্রোয়েশিয়ার জালে গোল যখন ঢুকিয়েছে তখন আসলে তারা কিছু ডিফেন্সিভ খেলার চেষ্টা করেছে, বরং ফ্রান্সের জন্য যেটি সুখকর হয়েছে অনেকটা বলা যায় ইংল্যান্ডের একই কৌশল অনেকটা বলা যায় আত্মঘাতী হয়েছে, কেননা ডিফেন্সিভ খেলার কারণে তারা অনেক গোলের সুযোগ পেয়ে আসলে হারিয়েছে, যার যেটি সুযোগ আসলে পরিশ্রম করে এবং আক্রমণের পর আক্রমণ করে করেছে, কিন্তু ঠিকই তাদের গোল আদায় করে নিয়েছে যার ফলে খেলা ঘুরিয়েছে আরো অতিরিক্ত সময় পর্যন্ত। এবং বলা যায় যে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মধ্যে
যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, নিঃসন্দেহে ফুটবল বিশ্বকাপের ফাইনাল সারা পৃথিবীর ফুটবল প্রেমীরা মুখিয়ে রয়েছেন সেটি দেখার জন্য। তবে আসলে শেষ হাসি কে হাসবে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। এবং ফুটবল বিশ্লেষকরা মনে করছেন কৌশলী ফুটবল এবং পরিকল্পনামাফিক ফুটবল যারা খেলবেন তাদেরই শেষ হাসি আসার সম্ভাবনা রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বারেকাই স্যার। এবারে চলে যাচ্ছি অস্ট্রিয়ায়, ভিয়েনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম। হাসান তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবারে বিশ্বকাপ ফাইনাল পেয়েছেন অল ইউরোপিয়ান রং, তো প্রবাসী সমর্থকরা বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। মূলত এখানকার যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, এখানকার যে নাগরিকরা রয়েছে, তাদের কাছে একটি খুশির বিষয় যে এখানে পুরো ওয়ার্ল্ড কাপটি এখনো অনুষ্ঠিত হচ্ছে অল ইউরোপিয়ান, তার মানে এখানে ওয়ার্ল্ড কাপটি যেই জিতবে সেটি ইউরোপের মধ্যে থাকবে। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে আজকে প্রচুর সংখ্যক ক্রোয়েশিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান নাগরিকরা খেলা দেখতে এসেছিল, বিশেষ করে এখানকার ডোনাউ নদীর পারে যে খেলা দেখার ব্যবস্থা করেছে এখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো দেখা যাচ্ছে যে তারা খুব উপভোগ করেছে খেলাটা, অথবা দেখা যাচ্ছে যে এখানে প্রচুর সংখ্যক বাঙালিও ছিল। তো দেখা যাচ্ছে যে এখানকার যে সমর্থকরা রয়েছে, এখানকার সমর্থকরা প্রচুর সংখ্যক সমর্থক এখানে লক্ষ্য করা গিয়েছে। এবং ক্রোয়েশিয়ার যে দুর্দান্ত গতির যে খেলা সেটিকে সবাই সাধুবাদ জানিয়েছে। ইংল্যান্ডের খেলাকেও তারা সাধুবাদ জানিয়েছে, যদিও তাদের ইংল্যান্ডের ভাগ্য খারাপের কারণে হয়তো বা তারা সেই শেষের দিকে গোলটি খাওয়ার কারণে হয়তো বা তারা ফাইনালে যেতে পারেনি, হয়তো টাইব্রেকার পর্যন্ত যেতে পারেনি। তবে সব থেকে একটি বড় বিষয় হচ্ছে গিয়ে যে এখানকার যে ক্রোয়েশিয়ার যে খেলাটি তারা দেখিয়েছে সেই খেলাটি তারা এখানকার যারা প্রবাসী বাঙালি রয়েছে তারাও সেটিকে সাধুবাদ জানিয়েছে। তবে আরেকটি সবকে জানিয়ে রেখে এখানে প্রচুর ফ্রান্সের সমর্থক রয়েছে। দেখা যাচ্ছে যে পার্সেন্টেজের দিকে বা যদি আপনি চিন্তা করেন যে শতাংশের দিকে কাকে এগিয়ে রাখা যায়, সেক্ষেত্রে এখানকার ফ্রান্সের এখানকার সবাই ফ্রান্সকে এগিয়ে রাখছে, বিশেষ করে অস্ট্রিয়া ফ্রান্সকে এগিয়ে রাখছে। কারণ ফ্রান্সের যে খেলা বা ফ্রান্স যেভাবে শুরু করেছে, যদিও প্রথমভাবে খুব ভালোভাবে শুরু করতে পারেনি এবং দ্বিতীয় রাউন্ড থেকে তাদের খেলার গতি পরিবর্তন হয়েছে, তারা খুব সুন্দরভাবে খেলাটা দর্শকদের উপহার দিয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে ক্রোয়েশিয়ার ফাইনালের ম্যাচটি থেকে এখানকার যারা খেলা খুব করেন এখানকার ফুটবল প্রেমী রয়েছে তারা ফ্রান্সকে এগিয়ে রাখছে। তো দেখা যাচ্ছে যে ফাইনাল খেলা হওয়ার পরে হয়তো বা জানতে পারবো খেলাটি দেখিয়েছে তাদের যে আক্রমণাত্মক যে খেলাটি তারা সবসময় দেখিয়ে থাকে। সবকিছু মিলে দেখা যাচ্ছে যে ফাইনালের একটি উপভোগ্য ম্যাচ আমরা আশা করছি এবং আশা করছি যে ফ্রান্সের ক্রোয়েশিয়ার ম্যাচটি গতিমানের ফুটবলের একটা হাসান তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে ফুটবল বিশ্বকাপের ফাইনালে আমরা অসাধারণ একটি চমৎকার ম্যাচ উপভোগ করব। এবারে চলে যাব সৌদি আরবে, মক্কা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন। এম ওয়াই আলাউদ্দিন, আপনাকে নিউজ 24-এ স্বাগত। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে নাম লিখিয়েছে ক্রোয়েশিয়া, যদিও 98 বিশ্বকাপেও সেমিফাইনালে গিয়েছিল তারা। তো প্রবাসীদের ফুটবল ভক্তরা যারা আছেন তাদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন সেখানে? ইংল্যান্ডের মধ্যে যে খেলাগুলি হয়েছে এবং এই খেলার মধ্যে আসলে আপনি সবাই জানে বিশ্বের সব মানুষের একটা দৃষ্টি ছিল আজকের এই খেলার দিকে, এটা কোন দিকে যাচ্ছে খেলা, ল্যাটিন আমেরিকা নাকি ইউরোপের মধ্যেই থাকবে, এটার সাথে খেলাটা কার সাথে কম্পিটিশন হবে ফাইনালে। ফাইনালে যখন আজকে ক্রোয়েশিয়া কিন্তু ভালো খেলেছে, এখানকার যারা দর্শক আমি বলবো যে প্রবাসী বাংলাদেশিরা তো আজকে আজকে সবাই একটাই হচ্ছিল, অনেকে অনেক আগে তারা ডিউটি সম্পূর্ণ করে, যাদের ডিউটি ছিল রাত্রে 12টা পর্যন্ত তারা কিন্তু আগে ডিউটি থেকে অনেকে ছুটি নিয়ে কিন্তু আজকের
খেলাটা তারা উপভোগ করেছে। এর পাশাপাশি আপনি জানেন যে ফুটবল খেলাটা কিন্তু সৌদি এবং স্থানীয় নাগরিকদের কাছে একটা বিশাল জনপ্রিয় খেলা, এবং সেই কারণে কিন্তু সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে রাস্তার মধ্যে বড় বড় আপনার মার্কেটগুলিতে বিপণী বিতানগুলিতে কিন্তু বড় স্ক্রিনের ব্যবস্থা করেছে তাদের দেশের নাগরিকদের জন্য, সর্বস্তরের মানুষের জন্য কিন্তু এই ফুটবল খেলাটা দেখার জন্য কিন্তু তারা ব্যবস্থা করিয়েছে দিয়েছে। এবং তাদের আজকের যে সমর্থনটা ছিল কিন্তু আপনি জানেন ব্রাজিল এবং আপনার যারা ইয়ে চলে যাওয়ার পরে আর্জেন্টিনা চলে যাওয়ার পরে কিন্তু যে ম্লানতা হয়ে গেছিল ফুটবল খেলার মানুষের যে একটা আকর্ষণটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল এখানকার দর্শকদের মতো। তারপরে কিন্তু সৌদিরা কিন্তু একটা ফুটবল পাগল, তারা আপনি জানেন এখানকার ফুটবল খেলার জন্য সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু এখানকার ক্লাবগুলোকে কিন্তু তারা কোটি কোটি টাকা খরচ করে থাকে। তারা ফুটবলের প্রতি তাদের একটা উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা থেকে এখানে আছে যে আজকেও তার একটা প্রমাণ পেয়েছে। এর মধ্যে এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা এবং যারা ফুটবলকে যারা ভালোবাসে এবং বিশ্বকাপ ফুটবলকে যে উত্তেজনাটা আজকে ছিল সেই উত্তেজনাটা বিশ্বের অন্যান্য দেশের প্রবাসী বাংলাদেশিদের মতো সৌদি আরব প্রবাসীরা বাংলাদেশের কিন্তু সেটা অনেক উপভোগ করেছে। তারা বেশিরভাগই আমি যারা এখানে যারা খেলা দেখেছে আমরা একটু আগেও এই খেলা বড় স্ক্রিনে গিয়েছিলাম আপনার মক্কার প্রত্যেকটা মোড়ে কিন্তু সেই ব্যবস্থাটা করা হয়েছে। সেখানে কিন্তু আমরা দেশের অনেকেই চেয়েছিল যে আজকে ইংল্যান্ড হয়তো চলে যাবে। প্রথম গোলটা দেওয়ার পরে এখানকার যারা দর্শক তাদের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাসটা ছিল, প্রবাসী বাংলাদেশেরও তা ছিল যে এখানে আজকে ইংল্যান্ডটা আসুক। তারপরও প্রথমবারের মতো বিশ্বকাপে এসে ছোট একটা দেশ যে ক্রোয়েশিয়া যে চমৎকার একটা নৈপুণ্য খেলা দেখিয়েছে এবং তাদের আজকের চমৎকার খেলার কারণে কিন্তু তারা ফাইনালে চলে গেছে। অনেকে আশা করতেই পারেন যেমন হয়তো ফ্রান্স যাবে নাকি ক্রোয়েশিয়া আপনার ফুটবল খেলায় এবার চ্যাম্পিয়ন হবে, সেটা এখন দেখার বিষয়। বিশ্বের অন্যান্য দেশের মতো আমরা যারা প্রবাসে আছি, প্রবাসী বাঙালিরা আছি, এখানকার স্থানীয় সৌদিরা আছে, তারাও চাচ্ছে যে একটা আসলে সামনে একটা ফাইনাল খেলা হবে। এবং এই খেলায় আজকে যে কোনটি আসলে কিন্তু ভালো খেলেছে আমি বলবো যে তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ফুটবল খেলায়। প্রথমবার এসে প্রথম প্রত্যেকটা আপনি জানেন গত 10টা খেলায় কিন্তু তারা কিন্তু অপরাজিত রয়েছে, তারা কিন্তু জিতে এখানে পর্যন্ত তারা চলে আসছে। আশা করা যাচ্ছে যে ক্রোয়েশিয়া ভালো করবে সামনে ফ্রান্সের সাথে, কি ধরনের ফুটবল খেলা তারা উপহার দিয়ে বিশ্ববাসীকে, তা কোন দেশে যাবে, ফ্রান্স পাবে না ক্রোয়েশিয়া পাবে, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। ফুটবল ভক্তরা সেই দেখে তাকিয়ে আছে। এই ছিল আজকের ফুটবল খেলা নিয়ে আমার কাছে সর্বশেষ। এম ওয়াই আলাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অন্যান্য দেশের তুলনায় লেবাননে স্বাস্থ্যসেবা ব্যয়বহুল, এ কারণে প্রায় বিপাকে পড়তে হয় অসুস্থ প্রবাসীদের। কেন এমনটি হচ্ছে এবং এর সমাধান কি, এ বিষয়ে বিস্তারিত জানাতে বৈরুত থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। বাবু সাহা, আপনাকে স্বাগত আমাদের নিউজ 24 সংবাদে। স্বাস্থ্যসেবা নিয়ে প্রবাসীদের যে ভোগান্তি, এটি আসলে মূল কারণটা কি, আর এই সমস্যা আসলে সমাধানে সরকারি বেসরকারি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? লেবাননে নারী পুরুষ শ্রমিক মিলে প্রায় 1.5 লাখ প্রবাসী বাংলাদেশে এখানে আছে। তো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে এখানে প্রবাসী শ্রমিকরা আপনার অসুস্থ হয়ে এখানে মৃত্যুবরণ করছে। কারণ এর একটাই কারণ আপনার কেউ যদি অসুস্থ হয় বা কোনো অ্যাক্সিডেন্টে পতিত হয় তাহলে সে কিন্তু এখানে আপনার এদেশের যে হসপিটাল গুলি আছে সেই হসপিটালে আপনার চিকিৎসা নিতে তেমন পারে না। কারণ লেবাননে আপনার দুইটা জিনিস সবচেয়ে ব্যয়বহুল, একটা হলো চিকিৎসা শাস্ত্র, দ্বিতীয়টা হলো শিক্ষা ব্যবস্থা। এই দুইটা ব্যয়বহুলের কারণে আপনার প্রবাসী সাধারণ শ্রমিকরা কিন্তু চিকিৎসা নিতে পারছেন। তাছাড়া আপনার আমরা প্রবাসী সাধারণ শ্রমিকরা আমরা যে আকামা করি, আকামার সাথে কিন্তু আমাদের ইন্স্যুরেন্স করতে হয়, এবং এই ইন্স্যুরেন্সটা আমরা খুব নিম্ন মানের ইন্স্যুরেন্স করার কারণে আমরা কিন্তু এই ইন্স্যুরেন্স থেকে তেমন সুবিধা নিতে পারিনি। কারণ এই ইন্স্যুরেন্সটা একমাত্র রুগী যদি প্রবাসী যদি এখানে মৃত্যুবরণ করে এবং তাহলে সে যদি বৈধ থাকে তাহলে কিন্তু এই ইন্স্যুরেন্স থেকে সামান্য কিছু টাকা আদায় করা যায়, অনেক আইনি জটিলতার পরে এই টাকা পাওয়া যায়, এক্ষেত্রে দেখা যায়। তাছাড়া সাধারণ প্রবাসীরা কোনো রোড অ্যাক্সিডেন্ট বা কোনো শারীরিক অসুস্থতা হয় তাহলে কিন্তু এই ইন্স্যুরেন্সে আপনার কোনো ধরনের চিকিৎসা এখানে হসপিটালে নিতে পারে। সে কারণে প্রবাসী বাংলাদেশিরা এখানে অসুস্থ হয়ে দুঃখে দুঃখে মরছে, এবং যাদের সামর্থ্য আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে টাকা এনে এখানে চিকিৎসা করাচ্ছে, বা যারা বৈধ তারা কিন্তু দেশে দিতে পারছে। কিন্তু সমস্যা হলো যারা এখানে অবৈধ আছে তাদের কিন্তু সমস্যা, কারণ যে অবৈধ সে কিন্তু কোনো ফার্মেসি থেকে ওষুধ নিতে পারে না বা কোনো ডাক্তারের কাছে বা সরকারি হসপিটাল বা বেসরকারি হসপিটালে গিয়েও
সে চিকিৎসা নিতে পারে না, যার কারণে সে হিমশিম খাচ্ছে। তাছাড়া এ ব্যাপারে দূতাবাস আপনার সচেষ্ট, দূতাবাস কিন্তু আমাদের এই প্রবাসী বাংলাদেশিদেরকে আপনার চিকিৎসা দিতে আসছে। আপনার জাতিসংঘের লেবাননে আপনি জানেন যে লেবাননে জাতিসংঘে আপনার নৌবাহিনী সদস্য এখানে কর্মরত আছে, তাদের মাধ্যমে কিন্তু নৌবাহিনীর যে প্রশিক্ষণ তাদের মাধ্যমে কিন্তু দূতাবাস অন্তত প্রতি দুই মাস একবার হলো সাধারণ প্রবাসীদের সাধারণ চিকিৎসা সেবা দিয়ে আসবে, যাতে প্রবাসীদের সমস্যা সেগুলি কিন্তু তাদের দ্বারা চিকিৎসা করা সম্ভব হয় না। তো তারা আসলে প্রবাসী বাংলাদেশিরা এখানে যারা অবৈধ তারাই মূলত এই হয়রানির শিকার হচ্ছে। আমরা কিন্তু প্রধান প্রবাসীরা অনেকবার দূতাবাসে আমরা আবেদন করেছি, দূতাবাসের ব্যাপারে সচেষ্ট আছে আমাদের ইনস্যুরেন্সটা যাতে খুব উন্নত ভালো ইনস্যুরেন্স করা হয়, যাতে পরবর্তীতে কোনো প্রবাসী হয় কোনো শারীরিক সমস্যা বা অ্যাক্সিডেন্ট জনিত কারণে সমস্যা, তাহলে যাতে এই ইনস্যুরেন্স চিকিৎসা নিতে পারে। ক্ষেত্রে আমরা দেখেছি যাদের তারা কিন্তু দূতাবাসের মাধ্যমে অনেক সময় আপনার হসপিটালে দূতাবাস বিভিন্ন হসপিটালে চিকিৎসা সেবা প্রদান করেছে। তো এক্ষেত্রে একটাই সমাধান আছে, বাংলাদেশ সরকার বৈরুত দূতাবাসের সাথে আলাপ আলোচনা করে, তারপর এদেশের প্রশাসনের সাথে যদি আলাপ আলোচনা করে এখানে যদি বাংলাদেশ থেকে অন্তত ছোট্ট ধরনের একটা হসপিটালে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার যদি এদেশে দূতাবাসের মাধ্যমে, তাহলে কিন্তু সাধারণ প্রবাসীরা অনেকটাই চিকিৎসা সেবা পাবে। আরেকটা সমস্যা হলো প্রবাসীরা কিন্তু আপনার যখন জটিল দিকে পতিত হয় তখন সে যখন তখন কিন্তু সে আসলে বাংলাদেশে যাওয়ার ক্ষমতা থাকে, কারণ সে অবৈধ এবং এই অবৈধ থাকার ফলে সে আবেদন করলেও কিন্তু সে বিভিন্ন আইনি জটিলতা তাছাড়া আরো অন্যান্য সমস্যার কারণে কিন্তু তার এই যে আবেদনটা সেটা কিন্তু অনেক দীর্ঘ প্রক্রিয়া পার করে তারপর সে যেতে হবে। সে কারণে দেখা যায় অনেক কিন্তু আপনার দূতাবাস তাকে দেশে পাঠানো, কিন্তু দেশের আইনি জটিলতার কারণে মাধ্যমে এটা আরম্ভ প্রবাসী দেখা যাচ্ছে এই দেশে আপনার মৃত্যুবরণ করেছে। আজকে আমি দেখেছি একজন প্রবাসী আপনার মাথায় ক্যান্সারে ভুগছে, ডাক্তার তাকে বলেছে যে তার এক মাসের মধ্যে আপনার দেশে যাওয়া দরকার এবং এক মাসের মধ্যে দেশে যেতে না পারেন তাহলে এ ধরনের কথা ডাক্তার। এই ছেলেটার সমস্যা হলো যে কিন্তু সঠিক সময় এখন সে এখন দেশে যেতে পারছে না, তাছাড়া পাশে যদি কেউ দেখার কেউ থাকে না। বাবু সাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক নিউজ 24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র সবসময় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এই মন্তব্য দেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠককালে মার্কিন রাষ্ট্রদূত দুদেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা করেন। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে বিনিয়োগ বৃদ্ধির উপর জোর দেন। পরে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন দুদেশের সম্পর্ক অতীতের মতোই আছে। Was the case yesterday, that's the case today. বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পের জটিল রোগীদের অপারেশন সম্পন্ন করেছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও রেজাউর রহমান ভূঁইয়া আশিতা খাতুন মেডিকেল সেন্টার অ্যান্ড আই
ক্লিনিকের যৌথ উদ্যোগে বুধবার এই কার্যক্রম পরিচালনা করা হয়। গত 4 মে ব্রাহ্মণবাড়িয়ার বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল 500 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া, সেখান থেকে চোখে ছানি পড়া সহ বিভিন্ন জটিল রোগের 32 জনকে ঢাকায় নিয়ে আসা হয় অপারেশনের জন্য। মঙ্গলবার 21 জন রোগীর অপারেশন করেন ডক্টর মৌটুসী ইসলাম, ডক্টর মুজিবুর রহমান ও ডক্টর রুবিনা আক্তার। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এই অপারেশন পরিচালনা করা হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পহেলা জুলাই থেকে ব্যাংকগুলোতে আমানতের সুদহার 6% বেঁধে দেওয়া হলেও তা মানছে না অনেক ব্যাংকই। নির্দেশনা পালন এবং ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনতে বড় বড় ঋণ খেলাপিদের আইনের আওতায় আনা ও খেলাপি ঋণ উদ্ধারে উচ্চ আদালতের বিশেষ বেঞ্চ গঠন করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আফসারউদ্দিন। ব্যাংক মালিকদের সংগঠন এবং বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক সুদহার 6% এবং 9% হওয়ার কথা চলতি মাসের প্রথম দিন থেকেই। তারপরও অনেক ব্যাংকই 6% পরিবর্তে 7% থেকে 9% সুদহারে আমানত নিচ্ছে। তবে ব্যাংকের ঋণের ওপর সিঙ্গেল ডিজিট সুদহারকে স্বাগত জানান ব্যবসায়ীরা। তারা বলছেন এতে ব্যবসার প্রসার ঘটবে, অর্থনীতিতে আসবে গতি। নিউজ 24 সংবাদ এখনকার মতো ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।